ওয়ালাইকুম আসসালাম রহমতউল্লাহ বরকাতুহু। ভাই জাহিরুল বিন জয়নাল, তিনি প্রশ্ন করেছেন আবু ধাবি থেকে। তিনি তো আবু ধাবিতে ছিলেন, এখানে তার প্রশ্নটি দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে। যাই হোক, তিনি বলছেন, সমাজ শায়েক ঝগড়ার সময় খারাপ ভাষায় গালিগালাজ করে, তাহাকে সরাসরি মোনাফেক বলা ঠিক কি না? উত্তর দিয়ে উপকৃত করবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আকুল বিল্লাহি তৌফিক, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, প্রিয় ভাই, সরাসরি কোনো গালাগালি আর এই ব্যক্তিকে মোনাফিক বলাটা হার্ড হবে, এটা ইসলাম সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান ও মান কানাত ফিহি খাসলাতুন কানাত ফিহি খাসলাতুন মিন নিফাক। কোন ব্যক্তি মাঝে তিনটি গুণাবলী পুরোপুরি থাকলে তাকে মোনাফিক জানা যাবে, আর এগুলির ভিতরে যে কোনো একটি থাকলে তাকে মোনাফিক জানা যাবে না। তার মানে তাকে ডাকা তো দূরে থাকতে, মুনাফেকও জানা যাবে না। তাকে বলতে পারেন নসিহত করে, ভাই আপনি গালাগালিজ করেন। মুনাফেকের বৈশিষ্ট্যের ভিতরে একটি হলো যে ইজা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে তখন তারা গালাগালি করে। তো আপনি এটা, আপনার ভিতরে মুনাফেকের গুণাবলী আছে, আপনি অবশ্যই এটা পরিহার করবেন। তো তথাপি তাকে মুনাফেক বলা যাবে না, যে আপনি তো মুনাফেক এই কথা তাকে বলা যাবে না। আর আবেগি কিছু মুসলমান আমরা একটা কোনো বৈশিষ্ট্য কারোর ভিতরে মোনাফেকের পাইলেই তাকে ঝাইড়ে মোনাফেক বলি, আরে তুই তো একটা মোনাফেক, আরে আপনি তো একটা মোনাফেক, আরে কাট্টা মোনাফেক আপনি, এ ধরনের কথাগুলি বলে আমরা তাজাউজুল হাদ, শরীয়তের হাদকে পার করে দেই, শরীয়তের লিমিটকে ক্রস করি, এটা আল্লাহর কাছে ঘৃণিত কাজ। সে গালাগালি করলো, করে একটা মোনাফেকের স্বভাব তার ভিতরে সে রেখে দিল, প্লাস আপনি তার মনে একটা তাকে কষ্ট দিয়ে আপনি একটা ফাসেকের একটা চরিত্র আপনি আপনার ভিতরে ধরলেন। সে গালাগালি করে সে মোনাফেকের গুণাবলী বয়ে বেড়াচ্ছে, আর আপনি তার মনে কষ্ট দিয়ে, আপনি তার মনে কষ্ট দিয়ে আপনি তাকে শরীয়তের বিধান ছাড়াই অতিরিক্ত বাড়াবাড়ি করে আপনি তাকে কষ্ট দিয়ে আপনি একটা ফাঁসে খুলেন, আল্লাহর অবাধ্য হলেন। যে যাহা নয় তাকে বলাটা খুবই মারাত্মক। এই জন্য আহলুল ইলম সালাফদের নীতি হচ্ছে যে কোনো মানুষের ভিতরে কোনো পাপ দেখতে পেলে তাকে নসিহত করতে হবে, তার প্রতি দর্দে দিলে তার উপরে দুনা আন ইহকাম ইহকুম আলাই, তার উপরে কোনো ফতোয়া ফারায়েজ হুকুম না লাগিয়ে দিয়ে। কাউকে দেখছেন হয়তো সে কবর সেজদা করছে, তাকে মুশরিক না বলে তাকে বুঝাবেন, দেখেন কবর সেজদা করা শিরকি কাজ, এটা করলে তো আপনি মুশরিক হয়ে যাবেন। মুশরিকদের কাজ হলো কবর সেজদা করা। এইভাবে কোনো ব্যক্তি কুফুরি করেছে তাকে ডাইরেক্ট কাফের না বলে বলবেন, ওই ব্যক্তি কুফুরি করেছেন, ওই ব্যক্তি কুফুরি করেছে, এটি একটি কুফুরি কথা তার। এভাবে সালাফে সালেহীন কোনো ব্যক্তি বিশেষকে ইন্ডিকেট করে ডাইরেক্টলি এভাবে তার উপরে ফতোয়া মেরে, কাফের ফতোয়া, ফাসেক ফতোয়া, জাহেল ফতোয়া, এগুলি আসলে দেওয়াটাকে অপছন্দ করেছেন। যদিও বা একামতুল হুজ্জাতে আলাইহে যদি পাওয়া যায়, একামতুল হুজ্জা হুজ্জত কায়েম হয়ে যাওয়ার পর, তথাপি একজনের উপরে হুজত কায়েম হয়ে গেছে তখন তাকে মুনাফিক বলতে পারবেন। একটা লোককে আপনি নসিহত করছেন, নসিহত করছেন, তার ভিতরে তিনটাই মুনাফিকের গুণ আছে, বদগুণ, তারপরে সে আপনার নসিহত মানছেই না, তখন আপনি তাকে বলেছেন মিয়া আপনি তো একটা মুনাফিক, তখন কিন্তু আপনার গুণা হয়নি, কারণ আপনার একটা ধৈর্যচ্যুতির প্রশ্ন আছে, আর একটি ইসলামের বিধানও তার উপরে প্রযোজ্যর বিষয় রয়েছে। তথাপি সালাফে সালেহীনদের নীতি হলো তাকে না বলে যাওয়া, ধৈর্য ধারণ করা, আর তাকে বলা, দেখেন ভাই মোনাফেকের সবগুলি গুণ আপনার ভিতরে বিদ্যমান। এভাবে মানুষকে সরাসরি হুকুম দিয়ে দেওয়াটা খুব নিকৃষ্ট একটি কাজ, অথচ আমরা দেখতে পাই যে আমাদের বুঝের একটু উল্টা বোঝা হওয়ার কারণে সরাসরি আমাদেরকে মোনাফেক বলে গালিগালাজ করছে কথিত সুন্নি নামক আলেমগুলি। আমরা বলি যে তারা কথিত সুন্নি, কেউ কেউ আমাদেরকে আবার লামা সাহাবি কাফের মুশরিক এই ধরনের কথাও বলেছিলেন, আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন, এখন একটু নমনীয়ভাবে বলছেন। সো এইভাবে তারাও বলা আমাদের পক্ষে, আমাদের উপরে বলা যেমন আমাদের তাদের জন্য নাজায়েজ, তেমনি আমাদেরও তাদেরকে এই ধরনের ডাইরেক্টলি বলে দেওয়া নাজায়েজ, বলা উচিত যে এটি কুফুরি কাজ, এটি মুনাফিকি কাজ। হ্যাঁ, সম্প্রদায়কে উল্লেখ করে বলা যেতে পারে, কেননা সম্প্রদায় হচ্ছে এটা একটা খোলা একটা সাবজেক্ট। মনে করেন মুরজিয়া সম্প্রদায় বা খারিজি সম্প্রদায় বা মুতাজিলি সম্প্রদায়, সম্প্রদায় কোনো ব্যক্তি বিশেষকে এখানে উল্লেখ করা হয়নি,
কোনো ব্যক্তি বিশেষকে মেনশন করা হয়নি, কাউকে ইন্ডিকেট করা হয়নি, তাহলে কোনো সম্প্রদায় বিশেষের বিধান কি সেটা বলা যেতে পারে যে মুরজিয়ারা ফাসেক, মুতাজিলারা বেদাতি এবং খারিজিরা বুগাত সীমালঙ্ঘনকারী জাহান্নামের কুকুর, এভাবে আরা শেখেল আম। কিন্তু কোনো ব্যক্তি বিশেষের ভিতরে যদি কারো খাসিরত দেখতে পান, তো রসুল সাল্লাহ সাল্লামের এই হাদিসটা একটা সাব্যস্ত করছে যে তাকে সরাসরি বিধান তার উপরে জারি না করে দেওয়া। দেখেন আল্লাহ রসুল কি সুন্দরভাবে বলছেন, সালাসা তো মানকুন্নাভি কানা খা মুনাফেকান খালেসান, যার ভিতরে তিনটাই রয়েছে সে খালেস মুনাফেক, আমান কানাত ফি খাসলা কানাত ফি খাসলাতু মিনান নিফাক, আর যার ভিতরে যে কোনো একটা রয়েছে তার ভিতরে নেফাকি মুনাফেকের একটি খাসলত রয়েছে, সে তাকে সংশোধন করে দেওয়া উচিত, তাকে সতর্ক করে দেওয়া উচিত, ভয় যেন তার ভিতরে আসে, বলা উচিত ভাইয়া এই যে আপনি গালাগালি করছেন, আপনি জানেন গালাগালি করা কার বৈশিষ্ট্য, এটা মুনাফেকের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল বলেছেন যে খাসামা ফাজারা, আর বাকিগুলি তো আপনারা জানেন যে ইদা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে, ওই যে ওয়াদা আখলাফা, আর ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওই যে তুমিনা খানা, আর আমানত দেওয়া হলে আমানতের খেলাফ করে। তো বুখারীর এই রেওয়ায়েতটির কারণে জাদা আন চারটা পাওয়া যায়, আরবাআতুন মান কানা ফিহি কানা মুনাফিকান খালিসান, তাহলে অর্থটা করতে হবে এখন। আর আলা করলে হাল তিনটাই যদি কারো ভিতরে থাকে, তো রসুল সাল্লাল্লাহু হাদিস অনুসারে প্রযোজ্য হবে এটা। আর এই গালাগালি করাটা এটাকে অতিরিক্ত আরেকটা হাদিস থেকে পাওয়া গেছে, মোট কথা চারটা গুণাবলী কোনো মুনাফিকের ভিতরে মিনিমাম তিনটা গুণা আছে, তিনটা গুণাবলী আছে, তাহলে তাকে মুনাফিক বলা যেতে পারে সময় পর্যায়ে। রাগ ধৈর্য চ্যুতি হয়ে গেছে, আমার রাগ উঠেছে, আল্লাহ রাসূল তো তাকে কানা মুনাফিকান খালিসান বলেছে, সে খালিস মুনাফিক। কিন্তু যার ভিতরে এক একটা দু একটা বৈশিষ্ট্য আছে, অ্যাটলিস্ট দুটো বৈশিষ্ট্য আছে, তাকে তো মুনাফিক বলা ঠিক নয়, তাকে সতর্ক করে দেওয়া উচিত এবং তাকে বলা উচিত আপনার ভিতরে মুনাফিকের স্বভাব আছে, এই যে মুনাফিকিটা আপনার ভিতরে আছে এটা কিন্তু ছেড়ে দেওয়া উচিত, কিন্তু আপনি মুনাফিক এটা বলবেন না, আপনি মুনাফিক এই কথাটা বলবেন না, কাউকে বলবেন না বেটা তো মুনাফিক, ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, এভাবে বলবেন না। বলে দেখেন ওর থেকে সতর্ক থাকেন, ওর ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য রয়েছে, ও কিন্তু ওয়াদা করলে খেলাপ করে, এইভাবে বলবেন, ঠিক আছে। হাজার সাল্লাহ সাল্লাম বারাকাল্লাহ নবীনা মহম্মদ।